মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ছোটি নতুন ইংরেজি মাধ্যম স্কুল আমরা তৈরি করছি। পাসকো অনার্স কোর্স চালু হয়েছে। আমাদের স্টুডেন্টরা আমার আদিবাসী বন্ধু সহ সকল বন্ধুকে বিশ্ব আদিবাসী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। আজকের এই শুভ দিনে এ মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে স্কুল কলেজ নিয়ে কি কি বললেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। প্রথমেই শুনে নেব স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। এসসি এসটির এলাকায় 100টি নতুন ইংরাজি মাধ্যম স্কুল আমরা তৈরি করছি। অলচিকি ভাষায় পড়ানোর জন্য আরও 500টা নতুন স্কুল তৈরি হচ্ছে এবং সেখানে 1500 প্যারা টিচার নিয়োগও হবে। 11টা স্কুলে সাঁওতালি ভাষায় উচ্চ মাধ্যমিক পড়ানোর চেষ্টাও হচ্ছে। সুতরাং লালগড় কলেজে সাঁওতালি ভাষায় অনেক পাসকো অনার্স কোর্স চালু হয়েছে। এই জেলায় মডেল রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করছেন এবং তারা আইআইটিতেও সুযোগ পেয়েছেন। মনে রাখবেন, নেপালি, হিন্দু, উর্দু, কামতাপুরি, কুর্মালি ভাষায় আগামী 5 বছরে 100টি নতুন স্কুল হবে। রাজবংশী ভাষায়ও 200টা হবে। আমাদের স্টুডেন্টরা অলরেডি চালু হয়ে গেছে। 10 লক্ষ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন, তাতে আপনারা বাইরেও পড়াশুনো করতে পারেন, দেশেও করতে পারেন, বিদেশেও করতে পারেন। এর থেকে আপনারা হস্টেল ভাড়া, বইয়ের খরচ, এ থাকাও মনে রাখবেন, হস্টেল ভাড়া, বইয়ের খরচ, টিউটোরিয়াল খরচ, খাওয়া দাওয়ার খরচ এই টাকা থেকে করতে পারবেন। তার মানে তোমরা বুঝতেই পারলে প্রত্যেক স্টুডেন্ট যারা মাধ্যমিকের ওপরে স্কুল বা কলেজে পড়ছো, তোমরা প্রত্যেকেই কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের 10,000 টাকার সুবিধা ভোগ করতে পারবে। যেরকমটি পূর্ব ঘোষিত মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তিনি আরও পরিষ্কার করে দিলেন যে তোমরা শুধুমাত্র দেশে ন, দেশের বাইরেও রীতিমতো বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে পড়তে পারবে এবং টিউশন ফিস, হস্টেল ফিস সমস্ত কিছুই কিন্তু এই ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা লোন নিয়ে তোমাদের পঠন পাঠনকে স্বাভাবিক করতে পারবে। এমনকি বাইরে হোস্টেলে খাওয়া দাওয়ার খরচা পর্যন্ত তোমরা এই স্টুডেন্ট কার্ডের দরুন তোমরা নিতে পারবে। এছাড়াও পশ্চিমবাংলায় সাঁওতালি ভাষা একমাত্র রাজ্য আমরা পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, অন্য কোনো রাজ্যে নেই। ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যায় সাঁওতাল আছে কিন্তু সাঁওতালি ভাষায় পড়াশুনো নেই। এগুলো কিন্তু আমাদের রাজ্য একমাত্র করেছে। সবুজ সাথী সাইকেল এবছরও প্রায় 9 লক্ষ পাবেন। আগেও প্রায় 1,20,00,000 দেওয়া হয়েছে। এবছরের সবুজ সাথী প্রকল্পে ক্লাস 9-এ ওঠা সমস্ত ছাত্রছাত্রী কিন্তু সাইকেল পাবে। নভেম্বরের মধ্যে সাইকেল বিতরণ কিন্তু রীতিমতো কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও বিনা পয়সায় টেস্ট পেপার, বাচ্চাদের স্কুল কলেজের বই, বাচ্চাদের স্কুলের কাপড় জামা, এখন কোভিড চলছে, স্কুলে যেতে পারে না, তার বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি চাল, আলু, যা যা দেয়া ছোলা। তোমরা যারা রীতিমতো ও আর্থিক দিক থেকে পিছিয়ে, তোমাদের প্রত্যেকের জন্য ও রাজ্য সরকারের তরফ থেকে যেরকম টেস্ট পেপার দেওয়া হয়েছিল বিগত বছরে, এবছরেও কিন্তু টেস্ট পেপার তোমাদের স্কুল মারফত দেয়া হবে এবং তার সাথে স্কুল ড্রেস, বই, খাতা, যেগুলো তোমরা স্কুল থেকে প্রতি বছর পেয়ে থাকো, এবছরের ক্ষেত্রেও কিন্তু সেটা রীতিমতো দেওয়া হবে। যারা পেয়ে গেছো, যারা পাওনি, তাদেরও কিন্তু দেওয়া হবে। আজকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রামে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে কিন্তু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা প্রেরণ করেন যেটি আমি তোমাদের সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে দিলাম। এবং এই প্রকল্পগুলোর মধ্যে থেকে তোমরা কোন প্রকল্প থেকে সুবিধা পাচ্ছ ও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর মাননীয় মুখ্যমন্ত্রীর উল্লেখিত এই প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পের সুবিধা তোমরা পাচ্ছ কিংবা
পেয়ে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আদিবাসী সকল ভাই বন্ধুকে অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে রইল, অনেক অনেক শুভেচ্ছা বিশ্ব আদিবাসী দিবসের উদ্দেশ্যে। আর তোমরাও কিন্তু আমাদের রাজ্য তথা দেশের সমস্ত আদিবাসী বন্ধুকে এ কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা বার্তা প্রদান করো, আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করি।